নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দুর্গা পূজোয় ব্যানার ছিঁড়ে ভাষা সন্ত্রাস, গর্জে উঠল ডেভেলপমেন্ট কাউন্সিল। আইনমরা হাইস্কুলের নয়া ভবনের নির্মাণ কাজের শিলান্যাস মঞ্জুর, 22,50,000 টাকা। করিমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, শেষে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হত্যাকারী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুর্গাপূজার প্রাক মুহূর্তে ডিব্রুগড়ে বাঙালি সর্বজনীন পূজা কমিটির প্যান্ডেলে বাংলায় লেখা ব্যানার ছিঁড়ে ফেলা ভাষা সন্ত্রাস চালায় অসমীয়া উগ্র সংগঠন বীর লাচিত সেনার কিছু সংখ্যক কর্মীরা। এই কাণ্ড ঘটায়। এরপর সমগ্র ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকায় বসবাসকারী বাঙালিদের মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সারা আসাম বাঙালি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা ও কার্যকরী সদস্য প্রবাল পাল চৌধুরী সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, বরাকে সব জাতীয় ভাষা ভাষী মানুষ বসবাস করেন, কিন্তু বীর লাচিত সেনার মতো কোন সংগঠন এরকম কাণ্ড করে না। ভাষা জানার ও বলার অধিকার সবার আছে। বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন অসম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবসময়ই বাঙালি এবং অসমীয়া সহ বিভিন্ন ভাষাভাষীদের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর দুবার দুর্গা পূজায় বরাকে উপস্থিত হয়েছেন, কেবলমাত্র বাঙালিদের সঙ্গে আনন্দ উপভোগ করার জন্য। বীর লাচিত সেনা সংগঠনের নেতাদের মস্তিষ্ক বিকারগ্রস্ত বলে মন্তব্য করেন তারা। সেই সঙ্গে বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যের বাঙালিদের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বরাক বেলের জন্য বারবার আসছেন, এখানে একবার নয় কয়েকবার আসছেন, আর এসে বাঙালিদের মন জয় করার চেষ্টা করছেন। এবং আজকে আমরা বাঙালিরা আসামে আমরা এখন নির্দ্বিধায় আমরা ঘুরতে পারছি। আমি আজকেও গুয়াহাটি থেকে আসছি কি, আমি গুয়াহাটি আমরা আগে যেভাবে যেতে ভয় করতো বরাক বেলির মানুষ, এখন গুয়াহাটি একদম নিরাপদ। বাঙালিদের কোনো অপমান হয় না, কোনো কিচ্ছু হয় না। বাঙালিরা খুব সুন্দরভাবে বরাক বেলিতে আপার আসামে চলাফেরা করছেন। তো এই সম্প্রীতিটা আসছে একমাত্র আমি মনে করি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার জন্য। আর এই সরকারকে কিছুটা বিব্রত করার জন্য চেষ্টা করছে কিছু লোক। আমি অনুরোধ করব যে সরকারের যে চেষ্টা, আমরা যেটা সমন্বয়ের জন্য আছি, আমরা আরও চেষ্টা করব যাতে বঙ্গালী অসমীয়া বা বিভিন্ন জাতিগুলোর সঙ্গে যে সম্প্রীতিটা থাকে, আমরা যাতে একে অন্যের প্রতি যে আমাদের ভ্রাতৃত্ব বোধ ছিল সেটা যেন বজায় থাকে। এবং একটা ভাষাকে অবজ্ঞা করা ঠিক নয়, তার যে কোনো ভাষা, সব ভাষাকে সম্মান করা উচিত। আমরা বাংলা বলুন বা বিভিন্ন ভাষাভাষী আছে, সবাইকে আমরা আপন করে নেওয়া চাই। ভাষা আপন করলেই ভাষা শেখা যায়, এবং ভাষা শিখলে মানুষকে আমরা অপ্রীতিকর ঘটনা করছে, এটা টোটালি মেন্টালি ডিসঅর্ডার ওদেরকে আমরা মনে করি। কিন্তু আমরা কিছুদিন দেখেছি যে ওইখানে যে বুদ্ধিজীবীদের যারা আছেন এসএমএস, ওরাও এই বিষয়ে নিন্দা করছেন, এবং আমাদের এখান থেকেও সেটা নিন্দা হচ্ছে। আগে যে ঘটনা হয়েছে, আমরা আমাদের এখানে যেটা ঘটনা হয়েছিল, কোনো একটা সংগঠনে করেছিল, সেই জায়গাতে আমরা কিন্তু নিন্দা করেছি, এবং আমাদের বরাকের যারা বুদ্ধিজীবীরা আছেন তারাও সেই বিষয়ে নিন্দা করেছেন। তো আজকে আমরা মনে করি যে এটা এই বিষয়টা একটা আমাদের মন নিজেদের মধ্যে একটা লাগানোর জন্য কয়েকজন আসামের কয়েকজন মেন্টালি ডিসঅর্ডার মানুষগুলা। দুর্গোৎসবে নগাঁও, বিশ্বনাথ, চারিয়ালি ও ডিব্রুগড় সহ ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন স্থানে পুজো মণ্ডপে বাংলায় লেখা ব্যানার জবরদস্তি খুলে ফেলা নিয়ে প্রতিবাদ আছড়ে পড়েছে বরাক উপত্যকায়। সোমবার শিলচরের ইলোরা হেরিটেজে বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতির এক সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়
স্বর্ণালী চৌধুরী, সাধারণ সম্পাদক অভিনাশ জগৎজ্যোতি, কোষাধ্যক্ষ মিত্রা দাস, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলকান্তি দাস লস্কর, শঙ্কুধর, উষা দাস প্রমুখ দুর্গাপূজায় বাংলায় লেখা ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানান। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, দুর্গাপূজায় আসামের বিভিন্ন এলাকার মণ্ডপে বাংলা লেখা ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার ক্ষুব্ধ বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি। লাচিত সেনার এই জঘন্য কর্মকাণ্ডে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এই যে যারা অঘটন ঘটিয়েছে, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখুন, এই সেই সমস্ত যদি করে ভ্রাতৃত্ববোধ নষ্ট হবে, বরাক ব্রহ্মপুত্রের যে মিলন, সেই মিলনটা নষ্ট হয়ে যাবে, তখন ভ্রাতৃত্ববোধের মধ্যে আঘাত আসবে। সেটা না করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, বরাক এবং ব্রহ্মপুত্র, বাঙালি সংস্কৃতি এবং অসমীয়া সংস্কৃতির যে মিলন ঘটিয়েছে 10 বছরে, সেটা যেন অটুট থাকে। অন্যথায় তো আন্দোলন ঝগড়া লাগানো সহজ, কিন্তু বাঙালি অনেক কঠিন। সেই ভাষা আন্দোলনের পরে সেই ভ্রাতৃত্ববোধ অটুট হয়েছে এখন, কিন্তু এখন যে ঝামেলা সৃষ্টি করেছে, সেটা আমি মনে করি লাচিত সেনার তরফ থেকে আর কয়েকজন আসুর সদস্যরাই সেই অঘটন ঘটিয়েছে, সেটা ভ্রাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা। পরে যে সরকার আসবে, বাঙালি যেহেতু, বাংলা যেহেতু সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ, সেহেতু বাঙালি একজন মন্ত্রী আমরা চাইব। এটা আমাদের বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতির থেকে একটা আমরা দাবিটা, একজন আমরা সেন্ট্রালের কাছ থেকে আমরা এই দাবিটা দিলাম আপনাদের কাছে, আপনারা এটা পৌঁছে দেন। আর এই কাজটা যদি বন্ধ করতে হয়, আমাদের সরকারকে কিছু বলে লাভ নেই, কারণ আমাদের সরকার যথেষ্ট কাজ করছেন আমাদের ভালো রাখার জন্য। কিন্তু ওটা নিয়ে আমাদের এখন, আপনারা যদি দয়া করে যেইভাবে লেখেন, আপনারা যে বন্ধুরা আছেন, আপনারা প্রত্যেক জায়গায় আমাদের ভালো রাখার জন্য প্রচুর কাজ করছেন আপনারা। কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বাঙালিদের, কীভাবে এগিয়ে নিয়ে যায় বরাক ভেজিকে, সেগুলো নিয়ে আপনারা প্রচুর কাজ করে সাংবাদিক বন্ধুদের আপনাদের আমরা নমস্কার জানাই। আপনারা দয়া করে এই কথাগুলো যদি দিল্লি দরবারে পৌঁছে দেন, তাহলে আমরা অত্যন্ত আপনাদের কাছে। সোমবার আসাম আদর্শ গ্রাম যোজনার অধীনে 2022-23 অর্থ বছরে 22,50,000 ব্যয় ধলাই কেন্দ্রের বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত আয়রংমারা হাইস্কুলের নতুন ভবন নির্মাণ কাজের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব, বরজালিঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, আয়রংমারা জিপি সভাপতি প্রবীর ভট্টাচার্য, স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দেব সহ স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালানোর পর শেষে নিজ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন আক্রমণকারী ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর করিমগঞ্জের বাজারঘাটের উজান ডিহি গ্রামে। জানা গেছে, রবিবার সকালে সেখানকার আলতাফ হোসেনকে আব্দুল বাচিত নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেই আব্দুল বাচিত উক্ত রাতে নিজ ঘরের বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বর্তমানে গুয়াহাটিতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে আলতাফ হোসেনের। সোমবার সকালে এ কাণ্ডে পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। এ কাণ্ডে উত্তর করিমগঞ্জের উজানডিহি এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। রাস্তার মধ্যে ও যে ছেলেটা আজকে সুইসাইড করছে, ও ছেলেটা দাদি হেরে সেদাইছে, সেদানির পরবর্তীতে কালকে তো লগে তারা মেডিকেল দেবইছে। মেডিকেল দেবার পরে আজকে বুর 5:30-5:30 সময় ও আব্দুল বাসিতর ছেলে আমার গরুর মধ্যে গিয়ে ডাকিয়ে আমার কইছে, সসার লোক সকাল আইন আমার বাবা বারিন্দার মধ্যে জুলাই, যে আপনি গিয়া দেখুন আমার বাবা মারা গেছে। তখন আমি লগে আইছি, আইয়া যাচ্ছি তারা বারিন্দার মধ্যে গোর তালা মারা, বারিন্দার মধ্যে হে জুলাই, সে জুলাইল অবস্থায় দেখি আমি লগে থানাত ফোন করছি। লগে থানার ইনচার্জ লঙ্গাই আইছি, সব আইছেন তারা, আওয়ার পরে এখান খাটিয়ালা মানি হয়েছে। তাই এখনো পুলিশের তদন্ত চলবো, পুলিশের তদন্তর উপরে নির্ভরশীল আমরা। আলতাফ হোসেনের অবস্থাও ভয়ঙ্কর, এখন বর্তমানে গুয়াহাটি মেডিকেল
মেডিকেল আছে তো অবস্থা এখনো শোচনীয় আচ্ছা এর পিছনে কি তার রহস্য থাকতে পারে মনে হয় রহস্য কিছু আমরা কইতে পারতাম না এটা সম্পূর্ণ পুলিশের এনকোয়ারির মধ্যে তত্ত্বগুলা বাড়িয়ে প্রতি বছরই ন্যায় এবারেও মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারমন্দ বিজয়া সম্মেলনের আয়োজন করে রবিবার সন্ধ্যায় স্থানীয় ব্লক অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের মঞ্চটি উধারমন্দের প্রয়াত শিক্ষিকা পঙ্কজিনী শীলের নামে উৎসর্গ করা হয় অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন মুখ্য অতিথি বিধায়ক মিহিরকান্তি সোম বাদল বড়ুয়া মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য সহসভাপতি বাসব রঞ্জন দাস সমাজসেবী রজত শীল অশেষ বিশ্বাস স্বরূপ দত্ত জগন্নাথ রায় প্রমুখ এরপর স্বাগত ভাষণ দেন সভাপতি সীমান্ত ভট্টাচার্য মুখ্য অতিথি বিধায়ক মিহিরকান্তি সোম মঞ্চের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন স্থায়ী শহীদ মিনারের পাশে একটি মুক্ত মঞ্চ গড়ে দেবেন তিনি অনুষ্ঠানে উধারবন্দের চারজন কৃতি সন্তানকে সম্মাননা প্রদান করা হয় শ্রেয়া চৌধুরী মাধ্যমিক পরীক্ষায় উধারবন্দের সেরা মার্ক পাওয়ায় সম্মাননা তুলে দেন বিধায়ক মিহিরকান্তি সোম ও বাদল বড়ুয়া উচ্চ মাধ্যমিকে মাতৃভাষা বাংলায় উধারবন্দের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় স্নেহা দাশগুপ্তকে সম্মাননা তুলে দেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য সহ সহসভাপতি বাসব রঞ্জন দাস জাতীয় স্তরে টেবিল টেনিস খেলায় যোগদান করায় ঋতজ্যোতি রায়কে সম্মাননা তুলে দেন কনাদপুর কায়স্থ পান্তু চন্দ ও রূপঙ্কর ধর জয়ন্ত কুমার দাস দুবার রাজ্যসেরা শিক্ষকের সম্মান পাওয়ায় সম্মাননা তুলে দেন সুমিতা দাস সহ মঞ্চের মহিলা সদস্যরা শহীদ মিনারের ওনাদের অত্যন্ত পরিশ্রম এর বিনিময়ে এটা হয়েছে আগেও আমার ভাই বলেছিল যে ওখানে একটা সেই প্রয়োজন সময়ের অভাবে হয়নি বলেছেন গত স্থিতি বলেছিলেন আমরা চেষ্টা নিচ্ছি করে একটা সেট করার জন্য সেট করলে লোক প্রোগ্রামটা করা যায় ছোটখাটো সেটা আমরা করে দেবো খুব শীঘ্রই চেষ্টা করি আর আমার আশা থাকবে এই কচিকাচাদেরকে যেভাবে সবাই মিলে অভিভাবকরা সবাই এই বাচ্চাদেরকে সাজসজ্জা নিয়ে এখানে যে উপস্থিত হন তাদের প্রতিও আমার আশীর্বাদ রইল তাদের সহযোগিতায় আগামী দিনে এখান থেকে আমার সরকার সংস্কৃতি মঞ্চ নিয়ে একটা এক্সিবিশন শুরু করেছে যেমন খেলার জন্য করা হয়েছে এটা মহারণ সৃষ্টি করা হয়েছে ঠিক তদ্রুপ সঙ্গীত জগতের জন্য ভালো একটা মোকা রয়েছে প্রতিভা সম্পন্ন বাচ্চারা নাচ গান গিয়ে অনেকের প্রতিভা স্থাপন করতে পারবে সাত সকালে কিশোরের ঝুলন্ত অবস্থায় মৃত এই জঘন্যতম ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলার সোনাই সমষ্টি সোনাই পৌরসভার অধীনে ধনীপুর দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালিক লস্করের দ্বিতীয় নম্বর পুত্র বছর ১৭ আব্দুল হাশিম লস্কর পারিবারিক সূত্রে জানা গেছে বছর ১৭ আব্দুল হাশিম লস্কর শনিবার রাতে তার মা বাবা পরিবারের সঙ্গে বসে রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সাত সকালে আব্দুল হাশিমের এক আত্মীয় ফজরের নামাজের পর জিয়ারত করতে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পান বছর ১৭ আব্দুল হাশিম লস্কর ঝুলন্ত অবস্থায় রয়েছে আব্দুল হাশিমের ঝুলন্ত মৃতদেহ দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সোনাই থানায় সোনাই পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায় শেষ করার আগে বিশেষ খবর আরো একবার দুর্গা পূজোয় ব্যানার ছিঁড়ে ভাষা সন্ত্রাস গর্জে উঠল ডেভেলপমেন্ট কাউন্সিল আইনমরা হাই স্কুলের নয়া ভবনের নির্মাণ কাজের শিলান্যাস মঞ্জুর ২২,৫০,০০০ টাকা
করিমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, শেষে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হত্যা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।